নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর এটা হচ্ছে ভাইফোঁটার স্পেশাল মিষ্টি, আপেল মিষ্টি। বাড়িতে সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করি। আমি এখানে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এখানে দুমুট কাজু নিয়ে নিয়েছি, আটটা এলাচ নিয়ে নিয়েছি। এলাচটাকে এটা পেস্ট করে নিলাম একটা ছোট মিক্সির জারের মধ্যে। এটা পেস্ট করে নেওয়ার পরে এটা সাইডে রেখে দিয়ে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা দুধের প্যাকেট দেখিয়েছি। এখানে 250 গ্রাম গুঁড়ো দুধ আছে, আমল গুঁড়ো দুধটা, সেই গুঁড়ো দুধটা 250 গ্রাম আছে। তারপরে আমি ওই যে কাজু চিনি আর এলাচটা দিয়ে খেয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম নারকল, শুকনো নারকল এর 4 চামচ দিয়ে দিয়েছি। এই নারকলটা আমি বাড়িতেই তৈরি করেছি, কিভাবে তৈরি করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে এক বাটি দুধ নিয়ে নিয়েছি, অল্প করে ঢেলে আমি এটাকে মেখে নিচ্ছি আস্তে আস্তে করে। এটা হাত দিয়ে মেখে নেবো, এবার এটাকে আমি খুব ভালো করে চটকিয়ে নেবো। এটা হাতে লেগে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই, এটা একটু একটু ঘি দিতে হবে। যেহেতু দুধ আর চিনিটা দেওয়া আছে সেই ক্ষেত্রে এরকম চটচটে হচ্ছে। এই যে আমি এখানে 1/2 চামচ ঘি নিয়ে নিলাম, ঘিটা ভালো করে আমার হাতের মধ্যে লাগিয়ে এটা আবার পুরো মেখে নেবো। এই দেখুন আস্তে আস্তে বাটিতে যে লেগেছিলো বাটির থেকেও কিন্তু ছেড়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে করে আমার হাতের থেকেও ছেড়ে যাচ্ছে, এই দেখুন হাতের থেকেও ছেড়ে গেছে, আর একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে সাইডে রেখে আমি এই যে ফুড কালারটা নিয়েছি, এই যে একটুখানি ফুড কালার, রেড ফুড কালার নিয়েছি, এটাকে গুলে রেডি করে নিয়েছি। আর এরকমভাবে গোল্লা পাকিয়ে নিচ্ছি, গোল্লা পাকিয়ে পাকিয়ে এরকমভাবে একটা সামনে একটা গর্ত করে নেবো, আর এরকম একটা পিছনে হালকা হাত দিয়ে একটা গর্ত করে নেবো। এরকমভাবে তো এরকমভাবে শেপগুলো দিতে হবে, আপেলের শেপগুলো যেরকম আপেল থাকে সেরকম হবে। এটা হয়ে গেছে, আমি এটা রেখে দিচ্ছি। আবার একটা করে দেখিয়ে দিচ্ছি, শুধু সামনে যে শেপ হাত দিয়ে ফুটো একটুকুনি চেপে দিলাম সেটা দেখিয়ে দিলাম, পিছনেরটা দেখালাম না। এইভাবে সবকটা আমি তৈরি করে নিলাম। তারপরে যখন তৈরি হয়ে গেছে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে যে ফুড কালারটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ফুড কালারটা এটার মধ্যে আস্তে আস্তে করে ব্রাশ থাকে যে অয়েল ব্রাশ, সেই ব্রাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে এখন এলাচ ঢুকিয়ে দিলাম, লবঙ্গ। এটা লবঙ্গটাকে ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে পাতা অনুযায়ী একটা এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে দিয়ে এরকমভাবে সুন্দরভাবে দিয়ে এক প্লেটের মধ্যে বা সার্ভ করে দিচ্ছি। আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, ওটাকেও এরকমভাবে হাতের তালুতে নিয়ে এরকমভাবে অয়েল ব্রাশ দিয়ে যে কালারটা করেছি সেই কালারটাকে এরকমভাবে আস্তে 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 করে দিয়ে দিতে হবে। সুন্দর করে এটাকে আবার লাগিয়ে দিলাম এই যে বিরাশটা দিয়ে, আবার একটা লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে দেওয়ার পরে আবার একটা এলাচ দিয়ে এটা এরকমভাবে পাতা সিস্টেম, ডান্টির যে পাতা থাকে সেরকমভাবে করে দিলাম। আর এইভাবে আমি সবকটা মিষ্টি তৈরি করে নিলাম। আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন।